السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুগণ আজ আমরা জানব পৃথিবীতে সর্বপ্রথম কখন মূর্তি পূজা শুরু হয়েছিল বন্ধুগণ তাহলে চলুন আমরা বিষয়টি জেনে আসি তবে তার আগে বলে নেই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইলেন তখন পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না আর তারা দুজনেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত্যশীল বান্দা অর্থাৎ মুসলমান ছিলেন তারা আল্লাহ পাকের হুকুমকে পুরা করতেন এবং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুলামি বা আবাদত বন্দিগি করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে দুনিয়াতে মানুষের বংশ বিস্তার করলেন তখন পৃথিবীতে মুসলমান ছাড়া আর অন্য কোনো ধর্মের মানুষ ছিল না অনেক অনেক বছর পর যখন আদম আলাইহিসসালাম ও তার বড় বড় সন্তানগণ ইন্তেকাল করলেন তখনকার যুগে একজন লোক ছিল খুবই আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি এবং ধার্মিক যিনি সবসময় সমস্ত মানুষের জন্য দোয়া করতেন এবং সকলের উপকার ও কল্যাণ কাজ করতেন এবং তার এই পরিচিতি সর্ব মানুষের নিকট পরিচিত ছিল তিনি যখন ইন্তেকাল করলেন তখন শয়তান একটা বৃদ্ধ মানুষের রূপ ধারণ করে একজন মানুষের কাছে এসে বলল যে অমুক লোক তো খুব ভালো এবং ধার্মিক লোক ছিল সে সব সময় মানুষের জন্য দোয়া করত এবং কল্যাণ কাজ করত এবং সে যে দোয়া করত সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হইত তো আপনারা এখন উনি যেই জায়গায় বসে দোয়া করতেন এবাদত বন্দেগি করতেন চাইলে ওই জায়গায় এসে আপনারা দোয়া করতে পারেন এবাদত বন্দেগি করতে পারেন তাহলে আপনাদের দোয়া কবুল হবে এই বলে সে ওই লোকটাকে এখানে আসার জন্য আহ্বান জানালো তখন সে ওই জায়গার মধ্যে আসতো এবং তার দেখা দেখি আরও অনেক মানুষ এখানে এসে এবাদত বন্দেগি করতো এবং সেই জায়গার আল্লাহ পাকের রহমতের আশা করে তারা এখানে এসে আল্লাহ পাকের গুণগান করতো এইভাবে অনেকটা বছর কেটে গেলে যুগ পার হয়ে গেলে পরের প্রজন্ম লোক যখন এখানে এসে এরকমভাবে এবাদত বন্দেগি করতো তখন শয়তান আবার একজন বৃদ্ধ লোকের রূপ ধারণ করে ওইখানকার মানুষদেরকে বলতে লাগলো আপনাদের এবাদত বন্দেগি এখানে হয়তো আপনারা মন মতো করতে পারতেছেন না বা আপনাদের মনটা নরম হইতেছে না যদি আপনারা ওই লোকের একটা আকৃতি অঙ্কন করতেন মাটির মধ্যে তখন তার ওই আকৃতি দেখে আপনাদের অন্তরটা নরম হইতো আল্লাহ পাকের প্রতি আপনাদের তাওয়াজ্জুটা বেড়ে যেত তখন আপনাদের দোয়া কবুল হইতো এইভাবে সে যখন তাদেরকে বলতে লাগলো তখন ওই মানুষটা সে যেহেতু দিনের তার জ্ঞান ছিল না তাই সে বলতে লাগলো শয়তানকে যে আমরা তো অঙ্কন করতে পারি না তো আমরা কীভাবে অঙ্কন করব। শয়তান তখন বলল আমি আপনাকে বলবো আপনি সেইভাবে অঙ্কন করেন তাহলে একটা তার আকৃতি ধারণ করবে এইভাবে শয়তান বলতে লাগলো আর ওই লোকটা মাটির মধ্যে অঙ্কন করতে লাগলো তখন একটা মানুষের আকৃতির মতোই সে একটা মাটির মধ্যে একটা ছবি আঁকলো এবং তারা বলতে লাগলো এটা হলো সেই লোক যে লোকটা মানুষের কল্যাণ কাজ করত বেশি বেশি দোয়া করত এবং তার দোয়া কবুলও হইতো এইভাবে তখন তারা ওই লোকটাকে দেখে এবার বন্দুকি করতে লাগলো করতে করতে অনেকটা বছর যখন কেটে গেল যুগ পার হয়ে গেলো আরেকটা প্রজন্ম চলে আসলো তখন শয়তান আরেকবার একটা মানুষের রূপ ধারণ করে এসে বলতে লাগলো এখানকার মানুষদেরকে যে আপনারা যেই মানুষটাকে দেখে আপনাদের অন্তর নরম হয় আপনারা আল্লাহ পাকের আবাদ বন্দেগি বেশি করেন তাকে উসিরা নিয়ে দোয়া করেন তো এই লোকটাকে আপনারা এইভাবে মাটির মধ্যে অঙ্কন করে অপমান করতেছেন আপনারা তো চাইলে তাকে একটা মাটি দ্বারা আকৃতি করে তাকে সম্মানের সহিত একটু অন্য জায়গায় রাখতে পারেন তখন মানুষ চিন্তা করলো যেহেতু তাদের মধ্যে দিনের এলেম ছিল না তারা চিন্তা করলো যে হ্যাঁ কথা তো আসলে সত্য কথা তো তারা বলতে লাগলো যে আমরা তো এইভাবে কীভাবে মাটি দ্বারা মানুষের একটা অবয়ব বা আকৃতি গঠন করা হয় মূর্তি তৈরি করা হয় আমরা তো জানি না তো শয়তান বল আমি আপনাদেরকে যেইভাবে বলবো আপনারা সেইভাবেই এই অবয়ব বা আকৃতিটাকে তৈরি করবেন তাহলেই হয়ে যাবে তো শয়তানের কথা মতো মানুষ কী করলো ওই লোকের একটা আকৃতি বা একটা মূর্তি তৈরি করলো মূর্তি তৈরি করে তাকে একটা পাশে রেখে দিল এবং তারা ওই জায়গার মধ্যে বসে আল্লাহ পাকের নাম নিত এবং তারা সেখানে
দোয়া করত, আবাদত বন্দেগী করত। কিন্তু যখন এইরকমভাবে অনেকটা বছর কেটে গেলো, একটা প্রজন্ম শেষ হয়ে আর একটা প্রজন্ম চলে আসলো, তখন শয়তান তাদেরকে বলতে লাগলো, দেখো আর তোমাদের খোদা এই মূর্তির ভিতরেই আছে। কারণ ওই লোকটা খুব ভালো ছিল, তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের আসা যাওয়া ছিল, তাই তোমরা তার কাছে স্বয়ং চাও, দোয়া করো, তাহলে তোমাদের দোয়া কবুল হবে, তোমাদের আশা পূরণ হবে। এইভাবে যখন মানুষকে মূর্তির প্রতি সে আকৃষ্ট করতে লাগলো শয়তান, তখন একটা যুগ যখন চলে গিয়ে একটা যুগ চলে আসলো, একটা প্রজন্ম চলে আসলো, তখন তারা সরাসরি মূর্তি পূজা করা আরম্ভ করে দিল। তখন শয়তান তাদেরকে বলল, দেখো তোমরা একটা কাজ করতে কতটুকু সময় লাগে, অথচ তিনি মাত্র একজন, তো পুরো বিশ্বটাকে তিনি কী করতে হয়, সামলাইতে হয়, সুতরাং তার আরও অনেক মূর্তির প্রয়োজন রয়েছে। তাই মানুষ আরও অনেকগুলো মূর্তি বানাইল এবং এক একটা মূর্তিকে এক একটা নাম দিল, যে তিনি সূর্যের খোদা, তিনি বৃষ্টির খোদা, তিনি ভাগ্যের খোদা, তিনি অলক্ষ্যের খোদা, এরকমভাবে বিভিন্ন নাম দিল এবং এক হাত, দুই হাত, তিন হাত করে এরকম আট দশটা হাত দিয়েও তারা মূর্তি বানাইতে লাগলো। পরবর্তীতে যখন নবী রাসূলগণ আসছে এবং তাদেরকে বলছে, দেখো আল্লাহ পাক হলেন, আল্লাহ পাকের পরিচয় দিছে, কুল হু আল্লাহ আহাদ, আল্লাহ পাক হলেন, তিনি হলেন এক, তার কোনো শরীক নাই, তার এরকম হাত পার প্রয়োজন নাই, তিনি তিনি হলো সর্বোচ্চ ক্ষমতার মালিক। কিন্তু তখন ওই লোকরা বলতে লাগলো, দেখো আমাদের পূর্বপুরুষরা এরকম আমরা দেখে আসছি, তাই আমরা মূর্তি পূজাই করব, আমরা তোমার কথা শুনবো না। তো যাই হোক, এইভাবেই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছিল। আমি আশা করি আপনারা জানতে পেরেছেন। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারাও এই মাসালাটি জেনে উপকৃত হতে পারে। বন্ধুগণ, দেখা হবে পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।